লক্ষ্মী পূজোর দিন সাত সকালেই ময়নাগুড়িতে লক্ষ্মী পূজোর বাজার করতে ক্রেতাদের ভিড় চোখে পড়ার মতো। রবিবার সকাল থেকেই ময়নাগুড়ির প্রত্যেকটি বাজারে লক্ষ্মী প্রতিমা কিনতে ভিড় লক্ষ্য করা যায়। মাঝে মাঝে হালকা বৃষ্টি হলেও তেমন প্রভাব পড়ছে না তাতে। পাশাপাশি জিনিসপত্রের দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে। লক্ষ্মী প্রতিমা গত বছরের তুলনায় এবছর অনেকটাই দাম বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন। আগের বছরের তুলনায় একটু বেশি না কম? আগের বছর একটু কম আছে। কিরকম দাম এবার? এবার একটু দাম বাড়ানো হচ্ছে, একটু হাই দামে। কত টাকা করে? 700-800। জিনিসপত্রের দাম কতটা বাড়ছে আর কি মনে হচ্ছে, কেমন হবে এবার? পাশাপাশি দুবছর করোনার জন্য তেমন বেচা কেনা হয়নি, এবছর লাভের আশা দেখছেন বিক্রেতারা। বাজার ভালো নাই। দাম কতটা বৃদ্ধি পেয়েছে? দাম হচ্ছে ওই রকমই। আচ্ছা, আজকে এখনো অনেক সময় বাকি, কাল তো পূজা, তো কিরকম কেনাকাটার দেখা যাচ্ছে? চাহিদা কতটা? চাহিদা নেই। আচ্ছা, এই যে ঘটগুলো, এগুলোর দাম কিরকম? 10 টাকা। আর বড়গুলো? এবারে চাহিদাটা কি আগেরবার তুলনায় কম হতে পারে না বেশি হতে পারে? কম। কম না? একটি প্রতিমার দাম 200 থেকে 300 টাকা। কোজাগরী লক্ষ্মী প্রতিমার অন্যতম উপকরণ হলো পদ্মফুল। এবার বাজার ভরে গিয়েছে পদ্ম ফুলে। দাম আগের তুলনায় কম বলেই জানালেন ক্রেতা এবং বিক্রেতা উভয়ই। ভালোই চাহিদা আছে, লক্ষ্মী পূজার বাজার, রামরমা বাজার আছে। দাম কিরকম করে পড়ছে এবার? 20 টাকা করে পিস। 20 টাকা পিস। আচ্ছা, তো আগের বছরের তুলনায় কি বেশি এবার দামটা না কম? আগের থেকে কম। আগেবার 50 টাকা পিস বেশি, এবার 20 টাকা। চাহিদা ভালো আছে। কি আশা করছেন, লাভ আশা করছেন? তো লাভ আশা। আরও পূজার এখনো কয়েক ঘন্টা বাকি, বাজার ভালো আছে। ময়নাগুড়ি থেকে কনক অধিকারীর রিপোর্ট, আনন্দবার্তা।